ডেয়ার স্টুডেন্টস এখন আমরা ক্লাস টেনের অঙ্কের মডেল অ্যাক্টিভিটি টাক্ক পার্ট থ্রি এর সলিউশানগুলো দেখবো এখানে মোট চারটে অঙ্ক আছে এর সবচেয়ে সহজ সমাধান আমি করে দেখাবো দেখো একটা কী বলছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এই একটা বৃত্ত বৃত্তের ভিতরে যদি কোনো চতুর্ভুজ আঁকা হয় তাহলে সেই চতুর্ভুজের কি হয় চতুর্ভুজের বিপরীত কোণগুলো যোগ করলে কত হবে একশো আশি ডিগ্রি এটা একটা উপপাদ্য এই উপপাদ্যটা তোমাদের বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠায় আছে আটত্রিশ নাম্বার উপপাদ্য এই দেখতে পাচ্ছ তোমরা এই উপপাদ্যটা এখান থেকে করে নেবে এবার দেখো দুই দাগ দুই দাগ এই যে উপাদ্যটা আছে তার প্রয়োগ কিন্তু এই দুই দাগে দেওয়া হয়েছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি ও ডি বিন্দুতে ছেদ করে ডি ও সি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ই ও এফ বিন্দুতে ছেদ করে বি ইকুয়াল টু সেভেন্টি ফাইভ ডিগ্রি হলে ডি এফ এর মান নির্ণয় করে এখানে কি বলছে অত দেখার দরকার নেই এই ছবিটা দেখলেই বোঝা যাবে এই ছবিটা দেখতে পাচ্ছ এই একটা বৃত্ত আছে আর এই একটা বৃত্ত আছে আর এই দেখতে পাচ্ছ কয়েকটা সরলরেখা আছে তাহলে সরলরেখা এবি আর এফ মানে এই একটা চতুর্ভুজ মতো আছে এবার তোমার বল এখানে দেওয়া আছে বি এর মান দেওয়া আছে পঁচাত্তর ডিগ্রি আর তোমার বের করতে হবে এই দেখতে পাচ্ছ ডি ইএফিইএফ তার মানে তোমার এইটা বের করতে হবে কিভাবে করবে খুব সহজ কি করবে প্রথমে এই এই সি আর ডি বা ডি আর সি যোগ করো যোগ করলে কীভাবে যোগ করলে দুটো বৃত্তস্থ চতুর্ভুজ পাবে দেখো এই একটা বৃত্তস্থ চতুর্ভুজ ডি আর এই বৃত্তের ক্ষেত্রে একটা বৃত্তস্ত চতুর্ভুজ কি সি ডি ই এফ এবার আমরা এই এক্ষুনি এই উপাদ্য থেকে জানতে পেরেছি কি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তার মানে এই এ কোণ আর এই সি কোণ এই দুটো কোণ কী হবে সম্পূরক সম্পূরক মানে কি একশো আশি ডিগ্রি হবে তাহলে এই কোণটা যদি পঁচাত্তর হয় তাহলে একে একশো আশি পূরণ করতে এটা কত হতে হবে একশো পাঁচ ডিগ্রি হতে হবে তার মানে আমরা যদি এখানে লিখি তাহলে কি লিখবো কোন ডি এ বি টু পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা এই বি সি ডি সমান কী লিখব অর্থে কোন বি সি ডি টু কি লিখব একশো আশি ডিগ্রি বিও পঁচাত্তর ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো এই একটা সরলরেখা এই একটা বিএফ একটা সরলরেখা বি সি এফ এটা একটা সরলরেখা তাহলে এই সরলরেখা এই যে সি কোনটা এই কোনটা কী একশো আশি ডিগ্রি না তাহলে এটা যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে দেখো এই ডি সি এফ এই কোনটা কত হবে এই কোনটা কত হবে এইটুকু একশো পাঁচ ডিগ্রি তাহলে এইটুকু কত হবে একশো আশি এটাও একশো আশি পূরণ করতে হবে তাহলে এটাও কত হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে আমরা লিখবো অতএব ডি ডি সি এফ ইকুয়াল টু কত একশো আশি পূরণ করতে হবে আছে কত একশো পাঁচ তাহলে আমার ডি সি এফ কত হবে এটা হবে পঁচাত্তর ডিগ্রি এবার দেখো এইটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর এখানে যে বিত্তস্ত চতুর্ভুজ আছে তাহলে এইটা আর এইটা মিলে কত হতে হবে একশো আশি ডিগ্রি তাহলে একইভাবে আমরা অতএব যে আসল উত্তরটা কী হবে এই ডি এফ ডি ই এফ ইকুয়াল টু কত লিখবে যে একশো আশি ডিগ্রি মাইনাস এই পঁচাত্তর ডিগ্রি এই দুটো মিলে তো কত একশো আশি হতে হবে এইটা পঁচাত্তর তাহলে এইটা কত হতে হবে এটা হবে একশো আশি পঁচাত্তর সমান একশো পাঁচ ডিগ্রি এই হচ্ছে তোমার উত্তর বেরিয়ে গেল আশা করছি বুঝতে পারলে এবার দেখো তিন ডাকটা কি বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা নির্ণয় করো তাহলে ব্যাসার্ধ ফিফটি পারসেন্ট বৃদ্ধি করলে এর বক্রতলের ক্ষেত্রফলের পরিবর্তনটা বা বৃদ্ধিটা কতটা হবে কিভাবে করবে সেই আমি যেভাবে করি সেইভাবেই করব এটাও দেখো যে ধরি গোলকের ব্যাসার্ধ আর ধরবো না কত ধরবো একশো আর একশো আর ধরবো একশো আর একক এরকম অঙ্ক আগেও করে দেখিয়েছি অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কী যে ফোর গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার এখানে আর মানে ধরেছি একশো আর মানে ব্যাসার্ধ যেটা হয় তার স্কোয়ার হয় এখানে আমি ব্যাসার্ধ ধরে নিয়েছি একশো আর তাহলে কী হবে বক্রতলের ক্ষেত্রফল হবে ফোর পাই ব্যাসার্ধর স্কোয়ার সমান কী হচ্ছে ফোর পাই ফোর ইন্টু পাই কিন্তু এটার স্কোয়ার করে দাও একশোর স্কোয়ার কত একের স্কোয়ার হচ্ছে এক আর দুটো শূন্যর স্কোয়ার হচ্ছে চারটে শূন্য আর এই আর স্কোয়ার আর স্কোয়ার লিখে দিলে এত বর্গ একক এবার গুণ করে দাও চার আর এই দশ হাজার গুণ করলে চল্লিশ হাজার চার আর চারটে শূন্য চার কে চার আর এই চারটে শূন্য লিখে দাও চল্লিশ হাজার পাই আর স্কোয়ার এত বর্গ একক এবার দেখো এই মানে একশো আর কেন ধরেছি এবার বুঝতে পারবে যে গোলকের ব্যাসার্ধ ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ হবে তাহলে আমি ফিফটি পার্সেন্ট বৃদ্ধি করলে আগে যদি একশো হতো এখন হবে একশো পঞ্চাশ তাহলে আমি ধরেছি একশো আর তাহলে ফিফটি পার্সেন্ট বৃদ্ধির পরে এখন ব্যাসার্ধ কত হবে একশো পঞ্চাশ আর একক এবার এই এখন এই বক্রতলের গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে বের করে নেব সেই ফোর ইন্টু পাই ইন্টু ব্যাসার্ধ যেটা আছে তার স্কোয়ার ব্যাসার্ধ এখন কত হয়েছে একশো পঞ্চাশ আর তার স্কোয়ার দিয়ে দিয়েছি এবার দেখো ফোর ইন্টু পাই ইন্টু এই স্কোয়ার করো পনের স্কোয়ার করলে দুশো পঁচিশ আর এই একটা শূন্য দুটো শূন্য এই আর এর স্কোয়ার হচ্ছে আর স্কোয়ার এত বর্গ একক সমান এই চার আর এই দুশো পঁচিশ গুণ করো করলে কত হবে নশো হবে কত হবে নশো আর এই দুটো শূন্য পাশে লিখে দাও মানে নব্বই হাজার এই পাইটা লিখে দাও নব্বই হাজার নব্বই হাজার পাই আর স্কোয়ার বর্গ একক এবার দেখো প্রথমে বক্রতলের ক্ষেত্রফল হয়েছিল চল্লিশ হাজার পাই আর স্কোয়ার আর এখন ব্যাসার্ধ ফিফটি বাড়ানোর পর এখন বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে নব্বই হাজার পাই আর স্কোয়ার তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফলের বৃদ্ধিটা কত আগে ছিল নব্বই হাজার পাই আর স্কোয়ার থেকে মানে শেষে যেটা আছে তার থেকে প্রথমটা বিয়োগ করে দিলে আমি বৃদ্ধিটা পাবো তাহলে নব্বই হাজার থেকে চল্লিশ হাজার বিয়োগ করলে আমরা পাব পঞ্চাশ হাজার পায় আর স্কোয়ার এইবার আমার তো বের করতে বলেছে শতকরা বৃদ্ধি কী বের করতে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি তাহলে শতকরা বৃদ্ধি মানে পার্সেন্টেজে নিয়ে যাব আমরা কীভাবে বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি তাহলে কী লিখবো সেই একই নিয়ম বৃদ্ধিটা হবে উপরে এই যে বৃদ্ধি যেটা আগে বের করে নিয়েছি সেটা হবে উপরে আর কিসের উপর বৃদ্ধি মানে প্রথমে বক্রতলের ক্ষেত্রফল কত ছিল চল্লিশ হাজার পায় আর স্কোয়ার তাহলে সেটা হবে নিচে এক দুই তিন চার পায় আর স্কোয়ার ইন্টু একশো পার্সেন্ট এখানে শতকরা লিখিনি কেন বক্রতলের ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি লিখিনি কেন কারণ এখানে পার্সেন্টেজ সাইনটা চিহ্নটা দিয়েছি বলে এখানে শতকরা লিখিনি এবার কাটাকাটি করলেই উত্তরটা বেরিয়ে যাবে পায় আর স্কোয়ার পায়ে আর স্কোয়ার কেটে দাও এই একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে শূন্য কেটে দাও এবার চার এক চার চার পঁচিশ একশো তাহলে থাকছে কী কী পাঁচ আর এই পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পারসেন্ট এটাই হচ্ছে তোমার উত্তর আশা করছি তোমাদের এই অঙ্কটা পুরো ক্লিয়ার হয়ে গেছে একটু এবার চার দাগের অঙ্কটা দেখো বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার গম্বুজটির উপরিতল রঙ করতে প্রতি বর্গমিটার পঁয়ত্রিশ টাকা হিসাবে কত টাকা খরচ পড়বে তা নির্ণয় করো তাহলে এখানে গম্বুজ বলুক আর যাই বলুক আমরা এখানে বুঝতে পারছি যে এটা একটা অর্ধ গোলুক এই অর্ধ গোলুকে ব্যাস দেওয়া আছে তাহলে ব্যাস থেকে আমরা কী বের করে নেব ব্যাসার্ধ তাহলে দেখবো অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বিয়াল্লিশ ডেসিমিটার যেটা দেওয়া আছে সেটা লিখে নিলাম এখান থেকে আমরা কী বের করব ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য কী এই যেটা ব্যাসের অর্ধেক মানে বিয়াল্লিশ বাই দুই ডেসিমিটার এটা মানেই কত এটা মানেই হচ্ছে একুশ ডেসিমিটার এবার এই একুশ ডেসিমিটার একে আমরা মিটারে প্রকাশ করব। কেন আমার উত্তরটা বের করতে বলছে খরচ নির্ণয় করতে বলছে আর খরচ নির্ণয় করতে গেলে এটার একটা হিসাব দিয়েছে বর্গমিটারে খরচ নির্ণয় করতে বলছে তাহলে আমরা এটাকে ডেসিমিটারটাকে মানে মিটারে নিয়ে যাবো তাহলে ডেসিমিটার থেকে মিটার করতে গেলে কি করতে হয় দশ দিয়ে ভাগ করতে হয় তাহলে এত একুশ বাই দশ মিটার এটা কিন্তু ওই দশমিক ভগ্নাংশে নিয়ে যাবে না এইভাবে রেখে দেবে তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে এবার আমার কি বলছে গোমগুষ্টির উপরিতল রঙ করতে হবে তাহলে উপরিতল রঙ করতে গেলে আমার উপরিতলের ক্ষেত্রফলটা জানা দরকার তাহলে উপরিতলের ক্ষেত্রফলে কি মানে ক্ষেত্রফলের সূত্রটা কি যেহেতু অর্ধ গোলাকা মানে অর্ধগোলক তাহলে অর্ধগোলকের মানে ক্ষেত্রফলের সূত্র কি উপরিতলের ক্ষেত্রফলের সূত্র টু পাই আর স্কোয়ার গোলক হলে ফোর পাই আর স্কোয়ার হতো যেহেতু এটা বলেছে অর্ধ গোলক তাই টু পাই আর স্কোয়ার এখানে আর বা ব্যাসার্ধ আমরা পেয়েছি কত একুশ বাই দশ তার মানে আমরা লিখবো টু ইন্টু পাই ইন্টু একুশ বাই দশ তার স্কোয়ার ইকুয়াল টু এটা ক্যালকুলেশন করো টু ইন্টু পাই পায়ের মান বসিয়ে দাও বাইশ বাই সাত ইন্টু একুশ বাই দশ এর স্কোয়ার মানে কি এটা দু আর লেখো একুশ বাই দশ ইন্টু একুশ বাই দশ এই সাত একে সাত তিন সাত একুশ কাটো তারপর এই দু এককে দুই এটা কাটো যে পাঁচ দুয়ে দশ আবার এই বাইশটাকে কাটো বাইশটাকে কাটো এগারো দুয়ে বাইশ আর এই পাঁচ দুয়ে দশ তাহলে উপরে থাকছে কি থাকছে দেখো এগারো তিন আর একুশ থাকছে অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখি যে এইটা গুণ করে দাও তিন এগারো তেত্রিশ গুণ একুশ এটাকে আর পুরোটা গুণ করার দরকার নেই এক্ষুনি আমার কাটাকাটি করতে হবে আর এটা পাঁচ পাঁচে পঁচিশ এইভাবে রাখলেও হতো কিন্তু একটু সামান্য গুণ করে দিলাম এবার দেখো তাহলে এটা এত বর্গ মিটার এত বর্গ মিটার এবার আমার খরচ নির্ণয় করতে বলছে খরচ বলছে এক বর্গমিটারে খরচ হয় পঁয়ত্রিশ টাকা মানে প্রতি বর্গমিটারে খরচ হয় পঁয়ত্রিশ টাকা মানে এক বর্গমিটারের খরচ হয় পঁয়ত্রিশ টাকা তাহলে এত বর্গমিটারে খরচ কত হবে তাহলে নিশ্চয়ই এর সঙ্গে কত গুণ হবে পঁয়ত্রিশ গুণ হবে অতএব নির্ণেয় খরচ নির্ণেয় খরচ এই যেটা আমার মোট ক্ষেত্রফল যেটা বেরিয়েছে তার সঙ্গে কত গুণ করব তার সঙ্গে গুণ করব পঁয়ত্রিশ করলেই আনসারটা চলে আসবে এত টাকা খরচে খরচ নিশ্চয় কী হবে টাকা তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে উপরেরগুলো গুণ করো উপরেরগুলো গুণ করলে কী পাবে উপরেরগুলো এই সাত আর একুশ গুণ করলে কত একশো সাতচল্লিশ তাহলে একশো সাতচল্লিশের সঙ্গে এই তেত্রিশ গুণ করো করলে কত হবে তিন সাথে একুশ একুশের এক হাতে দুই তিনের ছেড়ে বারো দুই চোদ্দো হাতে এক হাতে এক তিন এক তিন আর চার তাহলে এখানেও কী হবে চারশো একচল্লিশ হবে তাহলে এটা কত হচ্ছে আটচল্লিশশো একান্ন আটচল্লিশশো একান্ন হচ্ছে আটচল্লিশশো একান্ন আর তলায় পাঁচ আছে এত টাকা এবার এটাকে কী করবে এটাকে তোমরা কী করবে ভাগ করে দাও তাহলে আটচল্লিশশো একান্ন একান্ন আছে পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ এক একটা শূন্য নিলে আর একটা দশমিক নিলে এখানে কত হলো পাঁচ দুইয়ে দশ কথা হচ্ছে নশো সত্তর দশমিক দুই নশো সত্তর দশমিক দুই টাকা এই হচ্ছে তোমার আনসার তাহলে এই চারটে অঙ্ক সমাধানে করে দিলাম আশা করছি এই চারটে অঙ্কের কোনো সমস্যা হওয়ার কথা না যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানিও ওকে